তো আসসালাম আলাইকুম কলিজের ভাই বোনেরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে স্বাগতম। ফাইনালি আজকে আমরা খেলতে চলেছি রুবলেক্সের সবচেয়ে খতরনাক গেমস, যেটার নাম হয়েছে বেরিস প্রিজন। আমার রাজাকারের ট্যাক লাগাইয়া অনেক বছর যাবত জেলের ভিতরে বন্দি করে রাখছে, তো ফাইনালি আজকে এখান থেকে বের হওয়ার চেষ্টা করব। তো চলো ফটাফট করে উপরে যাওয়া যাক, দেখা যাক এখান থেকে আমি পালাতে পারি কিনা। এটা হয়তো গোপনীয় আমার কোনো রাস্তা হতে পারে, দেখা যাক চেষ্টা আছে এই জায়গা থেকে পালাইতে পারি কিনা। এগুলো কিছু টোকেন কালেক্ট করে নিয়ে যাই, মেবি এটা আমার খুলতে হবে, দেখা যাক খোলার পরে কি হয়। আছে কিছু টোকেন পাইছি, টোকেন গুলো কালেক্ট করে নিয়ে যাই ভাই। এটা তো আমার দ্বারা ইজি ভাই, এখান থেকে আমি যাইতে পারমো। আরে ইয়ার ইজ্জত শেষ, যাই হোক ও পারলে ভাই আমি পারবো না কেন। আচ্ছা যাই হোক, আমিও লাভ দিয়ে যাই। এই তো ভাই দেখো আমি কতটা পরিমাণ প্রো, এটা একটু দেখো ভাই। মানে আমার শুধু শুধু রাজাকার একটা ট্যাগ দিয়ে ভাই রাইখে দিয়েছে জেলের ভিতরে, আর আমি এই জায়গা থেকে পালাই যাবো না, সে কি হয় ভাই? কোনোটা সম্ভব না। যাই হোক, এই লাল বুদামটা চাপতে হবে, তারপর এগুলা লাফাই লাফাই যাইতে হবে, দেখি যা দেখা যাক ভাই। এটা আমি পুরো ভাই, আমি আগেও বলছি পুরো আর এখনও বলি আমি যে পুরো, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা এটা খোলার জন্য এই জায়গাতে একটা হাতুড়ি বা রেঞ্জ লইতে হইবে, রেঞ্জটা লওয়ার পরে বাড়ি দিয়ে খোলতে হইবে আর নিচ দিকে যাইতে হইবে। আচ্ছা কিছু টোকেন আছে। আচ্ছা সামনের দিকে কি? এ রে ভাই, ও সামনে দিয়ে পুলিশ মালে দাঁড়াই রয়েছে। আচ্ছা আমার তো দেখলি ভাই লড়াই ভাই, আমি শিওর। ওরে ভাই পালা 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 ভাই, সাদরতে ভাই কিছু টাকাও নিতে হবে, কিছু টাকা নিলে ভালো হইবে, আর ওই বাটনটাও মেবি অন করতে হবে। দেখা যাক বাটনটা অন করি ভাই, ডাইরেক্ট পালা বাইরে, তুই পালা, তোরে পাইলে তো বাইরে একদম শেষ করে ভাই, ফাঁসি দিয়েই ছাড়বে। যাই হোক এখন ভাই তাড়াতাড়ি যাই তুই ভাই, মেবি একটুখানে বাকি আছে, একটু লাভ দিলেই সম্ভবত হয়ে যাবে। হ্যাঁ ভাই পারছি, যাই হোক এখন আয় মালে, আয় মানে আয় তুই আয়, তোরে উত্তম মাধ্যম খেলাই তুই, বুঝছো? মানে এরকম একটা পরিস্থিতি আমার কষ্ট। তুই যাই হোক উপরের দিকে আমি যাই, এই জায়গা থেকে ভাই যাওয়াটা খুবই টাফ, মানে অনেক কষ্ট সাধ্য। আমি নিচে পড়ে গেল তো ভাই আমার ধরিয়া আবার এই জেলে লই যাবে, এই কারণে আমি খুব আস্তে আস্তে মানে রিক্স লইতে চাইতেছি না ভাই, রিক্স তো লই যাবি না কোনো কথা। ওরে ভাই রে ভাই, সামনে তো একটা সুড়ঙ্গ, মানে গোপন সুড়ঙ্গ ভাই জেলের ভিতরে, এই জায়গা থেকে পালাইতে পারবো না। কোন জায়গা থেকে পালাইতাম তোমরা বলো? আচ্ছা এই জায়গায় ভাই বাথরুম, বাথরুম সামনে কিছু টোকেন আছে, আর এখানে কিছু আছে মেবি, এখানে কিছু নেই, এটা কিছু। এ রে ভাই এটা গোপন সুড়ঙ্গ ভাই, ইরে ভাই গন্ধ রে, এই জায়গা থেকে আমার যাইতে হইবে। এই গোপন সুড়ঙ্গ ভাই এটা কি বেলসা না কি এগুলো? যাই হোক মাটি খোদাই খোদাই করার জন্য একটা অস্ত্র পাইছি, এটা খোদাই করে একদম নিচে যেতে হবে। এই জায়গা থেকে কোথায় যাওয়া যাবে আমি কিন্তু আদৌ জানি না। বাইরে ভাই কোথায়? আরে আদি লাভার ব্রিজ ভাই, এগুলো মানে ব্রিজের তলে লাভা। যাই হোক আচ্ছা লাভ দিয়ে লাভ দিয়ে যাইতে হবে। হ্যাঁ এই তো ভাই প্রো। আচ্ছা এখান থেকে ভাই আমি যাইতে পারবো না এটা কোনো কথা, এত দূর থেকে পারাই আইছি। হ্যাঁ পারবো ভাই। আচ্ছা ঠিক আছে সামনে একটা একটা লাভ দিয়ে যাইতে হবে, একটা একটা লাভ দিয়ে যাইতে হইবে। আরে রে ভাই এই ব্রিজটা কি ভাই? এই ব্রিজটা তো মেবি আমি ওঠার পর ভাঙিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরে রে ভাঙি গেছে ভাই পিছনেটা, এই রে কি রে কি একটা অবস্থা। এ যা ভাই লাভ দে। হ্যাঁ এই তো ফাইনালি পার হয়ে গেলাম, এখন সামনে কিছু টোকেন আছে, ওই টোকেনগুলো আমি কালেক্ট করি এবং এই জায়গা থেকে আমি ফটাফট চলে যাই। আচ্ছা এ রে ভাই, রে ভাই আমি পড়ছিলাম তো, ই শিট ইয়ার লাভ দে ভাই। এই ঠিক আছে, এইবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবারও ঠিক আছে। আচ্ছা সামনে কি? ওরে রে শেষ, আমি তো মনে করছি শেষ একদমই। যাই হোক এই পাশ থেকে এই পাশে আগে যাইতে হইবে, তারপর ওই পাশটা যাইতে হইবে না, এখন গেলে সম্ভবত আমার ঢলা দিতে পারে। এই পাশে আগুইয়া দাঁড়া। হ্যাঁ এই এখন দৌড় দিতে হইবে, মানে সিধা দৌড়, খাইয়া না খাইয়ে দৌড়ইতে হবে ভাই, আর কোনো কথা নাই। যে এ রে সামনে দাঁড়িয়ে পড়তেছে, আচ্ছা এই পাশে আমি দাঁড়াই, দাঁড়ানোর পর আবার এই পাশে যাই। তো এবার শিয়ারি ভাই উপরে ওঠার পালা। আচ্ছা যাই হোক উপরে ওঠার পরে দেখা যাক আবার কোন বিপদ সামনে আসে পড়ে। এ রে সামনে আবার দি মালে দাঁড়াই আছে। আচ্ছা টোকেনগুলো লইতেবে, এখানে টোকেন একটা পাইছি। এ রে সামনে আটকাই দিছি মালের, আজকে ঠিকঠাক মতন আটকাই দিছি, এই টোকেনটা লইতে হইবে। আর এই পাশে একটা টোকেন দেখা যাইতে আছে, এইটা লই, লওয়ার পর এ জায়গায় কি ভাই, এ জায়গায় একটা কী করতে হবে, চাবিটা ঘুরে দিতে হবে। এ রে মারিস না, মারিস না, মারিস না, মালে ধরিস না। আচ্ছা যাই হোক আবার ট্রাই করি, দেখা যাক কি হয়। আচ্ছা এই পেস্টটা দিয়ে আমি ঘোর ভরে আর ওই পেস্টটা আর ঘুরবো, ঘোর 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 ঘোর। এইবার ভাই উত্তম মাধ্যম কেলানটা দিস না। ও আরে রে এই পেস্টে দাঁড়ালে তো মারতে পারবি না তুই। কি রে ভাই জিতেঙ্গে, কাল জিতেঙ্গে, পরশু জিতেঙ্গে, রোজ হারতে হ্যায়। এই জায়গায় দাঁড়ালে এবার মারে কেমন আমি তো বুঝলাম না কিছু। যাই হোক সামনের দিকে আবার ট্রাই করি, এইবার ও জায়গায় দাঁড়ান যাইবি না, মনের ভুলও যাইবে না, তারপরও আমি এই জায়গা থেকে দাঁড়ানোর আগেই লাভ দিতে। এর বাইরে ভাই আবার এই পড়লাম লাভার ভিতরে, এটা কোনো কথা? বারবার একই জিনিস আমার সাথে কেন হয় ভাই, কেন হয় আমি তো বুঝতে পারতেছি না। এইবার ফটাফট করে একদম উপরে চলে যেতে হবে, এই পাশটা থেকে লাভ দিতে হবে। এবার আয় আয় মালে আয়, আইতে তো পারবি না ওই জায়গায় তোর দৌড় ওই পর্যন্তই আমি তো জানি। আচ্ছা এই পেস্টটা দিয়ে লাভ দিলে মেবি ভালো হইবে, এখন এই পেস্টটা দিয়ে লাভ দিলে মেবি ভালো হইবে, এই পেস্টটা দিয়ে লাভ দেবো উপরের দিকে। হ্যাঁ ভাই এটা তো আমার দ্বারা ইজি, ইজি ভাই
ভাই এইগুলা ভাই আমার দ্বারা পার করা কোনো ব্যাপার নাকি, বুঝলাম না কিছু। আচ্ছা যাই হোক, উপরের দিকে এখানে কি, এখানে সুইচটা চাপ দিতে হইবে আর মাঝখানে হইবে, বললাম না জানি ভাই আমার এই গর্তের ভিতরে ফেলাই দিলে। যাই হোক, এ জায়গায় কি আছে এ জায়গায়? হ্যাঁ বাইরে ভাই, উপরে এই লকটা উপরে চাপ দিলেই উপরে উঠে নিয়ে যায়, আর উপরে কোথায় কোথায় যে নেবে তাও আমি কিন্তু আদৌ জানি না, দেখা যাক কোথায় নেয় আমারে। আচ্ছা এই জায়গায় কোন জায়গায় নিয়ে দিলে আমি তো বুঝলাম না কিছু। আচ্ছা এই জায়গায় তো অনেক মালেরা লাফালাফি করতে আছে, দেখা যাক এই জায়গায় কী, এ জায়গায় এত দূর কেমনে লাফ দিয়ে যায়। আর এখানে কি আছে, এখানে একটা জাদুর বাক্স। এরে ভাই এনার্জি পাইছি, একটা এনার্জি মানে শরীরে একটা অন্যরকম একটা শক্তি আসবে, আর ইয়ার এমন শক্তিও আসছে রে ভাই যাতে একদম নিচে ফেলাই দিছে আমার। যাক আবার ট্রাই করা যাক, লাভ দিয়ে এইটা এইটা, এইবার তো ভাই জি, এবার তো ইয়ার একটা জিনিস ভাই কতবার ট্রাই করতে পারে আমি তো বুঝতে পারতেছি না, এবার একদম 100% এবার পারমুই পারমু শিওর ভাই। এই রে আবারও ভাই একই জায়গায় ভাই বারবার, যাই হোক আবার ট্রাই করি, আবার এই পাশ থেকে লাভ দিই, এই পাশ থেকে মালিক কোথায় যায় ভাই, মালিক এমন দৌড়ন দৌড়ে মানে কন্ট্রোল করা মানে ইম্পসিবল। যাই হোক, আচ্ছা এই পাশ থেকে আস্তে 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 ধীরে খেলতে হবে, আস্তে ধীরে খেলতে হবে, রিল্যাক্স 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 ভাই রিল্যাক্স। আচ্ছা এখন হ্যাঁ এইবার ঠিক আছে, রিল্যাক্স রিল্যাক্স, এবার এবার ঠিক আছে, এবার ঠিক আছে ভাই, এতটা পরিমাণ দূরত্ব। এরে এরে আমি তো ভাই মনে করছিলাম শেষ, একদম এইবার শিওর ছিলাম যে শেষ, কিন্তু তারপর কেমনে কি বাইছে গেছি বুঝতে পারতেছি না। যাই হোক আস্তে রিল্যাক্স, এই পেশটা তো মনে হয় একদম কাছে, আস্তে লাভ দিলি হবে, মেবি আস্তে লাভ দিলি। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। আরে ভাই এত দূর কিন্তু আমি বুঝতে পারিনি, যাই হোক এইবার ফাইনালি ট্রাই করবো, এইবার মিস হবে না। আচ্ছা এইবার আস্তে আস্তে এই সাইডে দেয়ালের পাশটা দিয়ে গেলে মেবি ভালো হইবে মনে হয়, দেয়ালের পাশটা দিয়ে আমি যাই। আচ্ছা এই পাশটা যাইয়া এখন এই পিছনেরটা আগে, এখন এইবার রিল্যাক্স লাগতাম ভাই ফাইনালি, আর এই জায়গাতে যদি পড়ে যায় ভাই আমার মতন গর্দ পার আর হইবে না একটা। যাই হোক ফাইনালি পৌঁছে গেলাম, এখন আমি শিয়ের বেয়ে উপরে যাইতে হইবে, একটা চঙ্গা পাইছি, যাই হোক মই না চঙ্গা বলে, উপরে যাইতে হইবে। উপরে যাওয়ার পরে এখানে কিছু টোকেন আছে, টোকেনগুলো কালেক্ট করতে হবে, আর এখান থেকেও উপরে যাইতে হবে। উপরে যাওয়ার পরে এই জায়গায় কী আছে, ও এই জায়গায় একটা গোপনীয় সিক্রেট রুম আছে যেটার ভিতরে মেবি মই জাতীয় একটা কিছু একটা পাওয়া যাবে। তো ফাইনালি অনেকক্ষণ খোঁজার পরে রুমটা পাইলাম এবং মইটাও পাই গেলাম, দেখা যাক এখন মই। এ রে ভাই ওট ভাই কী রে, এটা কোন ধরনের ফাইজলিমি আমার লাগে বুঝলাম না কিছু। যাই হোক এই পেশটা থেকে আমি উপরের দিকে যাওয়ার চেষ্টা করি, মানে এই জায়গা থেকে মেবি যাওয়া যাবে, মাঝখানে ফিট করে দেখি এখান থেকে ওঠা যায় কি না উপর। এ রে ভাই একদম ইজি, এর তেরি এত সোজা ভাই, এই গেম যে এত সোজা তা আমি আগে জানতাম না, আমি তো মনে করছিলাম অনেক হার্ড হবে, কী যে গেম দেয় ভাই বানায় রে। এই জায়গা থেকে যাওয়াটা অনেক টাফ ব্যাপার, বাতাস সামনে থেকে হাওয়া দিতে আসে অনেক পরিমাণে, এই কারণে মানে যা এ রে পরিষ্ঠা পরিষ্ঠা পরিষ্ঠা, যা আস্তে আস্তে যা, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। এই পাশে কিছু টোকেন আছে, আমার দরকার নাই ভাই, খরাত লাগবে না, ঘুরতে ঠাইলে আগে। আচ্ছা উপরে যাই, আমি উপরে যাওয়ার পরে দেখা যাক সামনে কী বাধা হয় আসে আমার সামনে। আচ্ছা এইটা কী ভাই, এগুলো তো পাইপ, যাই হোক পাইপের উপর থেকে লাভ দিয়ে যাইতে হবে, আর এখন এই পাশ থেকে লাভ দিয়ে এইবার আবার যাইতে হইবে, আর এই জায়গা থেকে লাভ দিতে হইবে মেবি আসতে। হ্যাঁ ভাই মানে রিল্যাক্স রিল্যাক্স ছাড়া কোনো কথা হবে না, আর রিল্যাক্স ছাড়া কোনো গেমও খেলা যাবে না ভাই, মানে রাগ হওয়া যাবে না, গেমের প্রতি রাগ হওয়া যাবে না ভাই। ওট 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 শালার পুত, হ্যাঁ ঠিক আছে ভাই, মানে নিজের কন্ট্রোল করার চেষ্টা করতে আসি কিন্তু পারতেছি না ভাই এই গেমের কারণে, গেমটা প্রচুর পরিমাণে একটা পেন দেয়। আচ্ছা উপরের দিকে এই জায়গা থেকে ভাই তো কোনো কায়দায় পড়াই যাবে না, পড়লে তো ভাই সিধা চান্দার দেশে চলে যাবো, এই কারণে আমি এই জায়গা থেকে পড়ার চেষ্টা মানে করতে আসি না, মানে পড়ার চেষ্টা করতে আসি না। যাই হোক সামনের দিকে লাভ দিয়ে এই পাশটা, হ্যাঁ এখন এই পাশটা দিয়ে যাই তুইবি, ও পাশটা দিয়ে গেলে আমার মনে করো সিধা মনে করো নিচে পড়ার সম্ভাবনা আছে। এটা তো ভাই ইজি, এই ইজি গেম ভাই, কেন আমার লেগে যে ভাই সাজেস্ট করে কোম্পানি। যাই হোক আচ্ছা এই পেজটা একটা আপনার ওই চাকার মতন আছে যেটা ঘুরেই তুইবে, এখন নিচ দিকে যাব না উপর দিকে যাব তা বুঝতে পারতেছি না। আচ্ছা উপরেই মনে হয় যাওয়ার রাস্তা মেবি, হ্যাঁ এইটাই তো একটা রাস্তা ভাই, একদম সিধা চলিয়া। কী রে ভাই এটা কী ভাই আমার সাথে কী হয়, যাই হোক আবার ট্রাই করি। ও জায়গায় মানে ওই জায়গাতে গ্যাস বের হতে আছে, আর ওই গ্যাসে আমার পরা যাইবে না, আগে এই সবগুলো মনে করো চাকাগুলো ঘুরেই দিবে, এই জায়গা থেকে নিচে পড়তে হবে, নিচেরটা অন করে দিতে হইবে, আমি জানতাম না ভাই, এই কারণে আমি যেয়ে মারা খাইছি একটা। এখন ওই পেশ একটা আছে, আস্তে রিল্যাক্সে যাইতে হবে, রিল্যাক্স রিল্যাক্স ভাই। এখন উপরের দিকে ওড়ার উঠতে হবে, তারপরে কী করতে হবে, তারপর উপরের দিকে উঠতে ভাই আবার যেইলেও হে কদরিত হয়ে গেল, আমি তো বুঝতে পারতেছি না। উপরের দিকে ওঠার পরে তোমার এই পেশটা যাইতে হইবে,
এখন এই এখন ভাই কোন পাশে যাইতে হবে আমি তো বুঝতে পারতেছি না। তো ফাইনালি অনেকক্ষণ খোঁজার পরে পেয়ে গেলাম, আর এইটা ফটাফট করে অন করে দিই, চাকাটা ঘুরাই দিই। ঘুরাই দেওয়ার পরে এখন এখন আমি আস্তে ধীরে উপরের দিকে যাব, তারপর দেখা যাক কি করি। সামনের দিকে এইটাই মেবি রাস্তা, হ্যাঁ এইটাই উপরের দিকে যাওয়ার রাস্তা। এখন কোন পাশে এই নিচ দিয়ে যাইতে হইবে। নিচ দিয়ে যাওয়ার পরে আমার সামনে কিছু টোকেন আছে, ওগুলো কালেক্ট করতে হবে এবং এখান থেকে লাভ দিয়ে যাইতে হবে। এটা ভাই আমার দ্বারা ইজি, এগুলো কোনো ব্যাপারই না আমার দ্বারা এখান থেকে যাওয়া। আচ্ছা লাভ দিই, আস্তে ধীরে লাভ। আরে ইয়ার আবার নিচে পড়ে গেলাম, এটা কোন ধরনের পাগলামি হইতেছে আমার লাগে আমি তো বুঝতে পারতেছি না। যাই হোক এখন লাভ দিই, এইবার ঠিক আছে, এইবার আস্তে ধীরে। হ্যাঁ এইবার তো গেছি গে ভাই, ভাই আমারে ভাই জেলে বন্দি করে রাখবে, এটা কোনো কথা হয়? কোনো দিনও হয় না, এটা কোনো দিনও সম্ভব না রাখা। আর এইসব জায়গা থেকে ভাই আমার আমি পালানো এক্সপার্ট, তা হয়তো জানে না কেউ। দেখা যাক সামনের দিকে যাই দিই ভাই। কিরে 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 এখানে কী হইতেছে ভাই? আচ্ছা আচ্ছা, আরে লাভ দে 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 দে, সমস্যা নেই সমস্যা নেই, রিল্যাক্স ভাই। বুঝতে পারি নি কিন্তু এইবার তো বুঝতে, এবার তো ঠিক আছে ভাই, এবার আর ভুল হবে না আমি আশা করি, আর এবার ভুল হবেই না একদম। আস্তে আস্তে রিল্যাক্স যাইতে ভাই, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, লাভ দে লাভ দে দে লাভ দে দে, ঠিক আছে এবার, ঠিক আছে এবার লাভ দে দে দে, ফাইনালি বাইরে ভাই। আবারও আবারও ভাই আবারও দূর, একটা জিনিস বারবার কতবার মরতে পারে বুঝলাম না কিছু, এটা পাগলামি পাইছি আমারে নাকি বুঝলাম না। যাই হোক আস্তে আস্তে রিল্যাক্স যাইতে হবে, গেম খেলার সময় ভাই হাইপার হওয়া যাবে না, আস্তে রিল্যাক্স ভাই রিল্যাক্স। তো চলো এবার ফটাফট করে চলে যাই, এবার আর বাদা ভাই আমি মানবই না, ডাই একদম কতছি মানবই না, যা রিল্যাক্সে যা রিল্যাক্স ভাই, মেজাজ তো খারাপ করাই যাবি না একদম, রিল্যাক্স যা। এ রে এই পেজ দিয়ে জকলি, এই পেজ দিয়ে জকলি, মালে উল্টো পাল্টা যায় খেললি উল্টো। এই তো ফাইনালি ভাই গেমটা কমপ্লিট করে ফেলাইছি। যাই হোক এখন উপরের দিকে আমি যাই, উপরের দিকে দেখি আবার কোন বাদা আমার সামনে আসে, আমি তো তা বলতে পারি না। আচ্ছা এটা কী ভাই? আচ্ছা বড় একটা ফ্যান, আচ্ছা ফ্যানে আমার কী করতে পারে, জায়গায় তল দিয়ে বাতাস দিতে পারে। আচ্ছা এটা কোন জায়গা ভাই? এটা আবার কোন জায়গার সুরঙ্গ আমি তো বুঝতে পারতেছি না, এই সুরঙ্গটা এই সুরঙ্গটা আমি দেখি নেই আদৌ আর কখনো। আচ্ছা দেখা যাক এবার এই জায়গা থেকে কোন জায়গা আমার নিয়ে ফালায়। আচ্ছা এইটা কি সামনে সামনে কী আছে সামনে? এটা তো কিছু নাই, এই সামনে কী আছে সামনে? এরে বাইরে ভাই কি মালে কি আরে? আচ্ছা ওয়া কি ভাই, ভাই সেনিটেনি কি জানি একটা লই লিছে ভাই, কি মারে ভাই, বমি মারতেছে আমার গায়ে। আরে ইয়ার দৌড়া দৌড়া পালা 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 পালা, না তো আমার ভাই শেষ করে দেবে ভাই। এটা গান আছে, আচ্ছা এই গানটা লই, এই গানটা লওয়ার পর এই জায়গা থেকে কিছু পয়জন লইয়া আর গায়ে মারতেই মেবি। হ্যাঁ আয় আয় মেবি আয় 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 শালা আয় আয় আয়, আমার পাগল পাইছো, আয় আয় শালা আয় 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 আয়। আরে রে ভাই কী রে মারিস না ভাই, মারিস না ভাই, মারিস না, পালা পালা ভাই, নাল তোমার মারিয়ে শেষ কর ভাই, পালা পালা পালা, গান টান পরে ভাই। আরে রে একটুখানি লাইফ আছে ভাই, এইটু লাইফটা আমার শেষ করিস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, কয়েকটা দুইটা তিনটে চারটে, ফাইনালি ফাইনালি কমপ্লিট করে ফেলাইলাম। চলো ফটাফট করে এদিকে যাওয়া যাক, আর এই জায়গা থেকে দেখা যাক কোথায় যাইতে পারি আমি। আরে ভাই এইগুলো কী ভাই, এটা কী বুঝলাম না তো কিনি। আরে রে আমার উল্টোই ভালো হয়েছে ভাই, আমার মাথা মতো শেষ তো, শেষ একদম শেষ আমি তো। আরে বাসি বাসি আছি ভাই, যাই হোক এই কিছু টোকেনগুলো কালেক্ট করে নিই, আর সামনে দেখি কী আছে, সামনে একটা মই আছে, মইটা নিয়ে উপরে উঠি। উপরে ওঠার পরে দেখা যাক কী করতে পারি। আচ্ছা এই নিয়ে কিছু মই তোমার টোকেন আছে, এই টোকেনগুলো কালেক্ট করার পরে এ যায় কি, এ জায়গায় তো একটা বড় পাংখা, এই পাংখাটা দিয়ে উপরে ওঠা ট্রাই করি। আস্তে আস্তে ভাই লেজার, এগুলো লেজার তো বাজাই যাবে না, লেজারে বাজা যাবে না। এই পেজ দিয়ে যাইতে হইবে, এই পেজ দিয়ে যাইতে হইবে, আবার এই পেজ দিয়ে যাইতে হইবে, তারপর কোন পাশ দিয়ে যাইতে হবে, তারপর আবার এই পাশ দিয়ে যাইতে হইবে। ফাইনালি উপরে পৌঁছে গেলাম এখন, আর দেখি কেমন সামনে কী কী আছে, সামনে কী আছে। এই জায়গায় তো কিছু নেই, কিছু টোকেন টোকেন আছে, এগুলো কালেক্ট করতে হবে। কালেক্ট করার পর এই জায়গা থেকে আমি পালাবো। আর উপরে কী আছে? উপরে তো কিছু নাই, উপর এ ও উপরে একটা জিনিস আছে, কী জানি আছে তোমাদেরকে দেখাইতেছি। ধরো এই জায়গা থেকে কিছু একটা ই লইতে হবে তোমার, কিছু কাঠটা লইতে হইবে, তারপরে তোমার ওই জায়গায় দিতে হইবে, দেওয়ার পরে যাইতে হইবে। হ্যাঁ এই জায়গায়, এই জায়গায় কী জানি বসাইতে হইবে জানি, আমি শুনছিলাম এরকমের বসাইতে হবে। যাই হোক এটা তো ফাইনালি বসেই গেছে, চলো ফটাফট করে সামনে যাই, তারপরে এই কাঠটা উঠাই। উঠানোর পরে সামনের দিকে দিই, এটা সামনের দিকে দিই, মাছ বরাবর দিতে দিবি। এইবার তো ভাই ভুল কোনো কায়দায় করাই যাবে না, এইবার যদি ভুল করি ভাই একদম শেষ, আবার ভাই পিছনে যাইতে হইবি আবারও ভাই রে ভাই। চলো ফটাফট গেমটা কমপ্লিট করে ফেলাই। আচ্ছা এইটা মাছ বরাবর বসাই দিলাম, তারপর ওই পেশে যাইয়া মেবি এটা মাছ বরাবর বসাইতে হবে, যাতে একুলো বেশি না হয় ওকুলো বেশি না হয় সেইটা হিসেব করে আমার বসাইতে হবে। ফাইনালি বসাই ফেললাম, এবং এই পেশেরটা বসাই দিই, এই পেশেরটা ফাইনালি বসাই ফেললাম। এখন আমি সামনের কিছু টোকেনটা কালেক্ট করি, আর সামনে দরজা, আরে ভাই সামনে এই দাঁড়ানোর সাথে সাথে সিজিং ফাঁক। যাই হোক এখন সামনে একটা মালে আছে, ওই মালের শেষ করতে হবে। যাই হোক ধাপা ধাপ গুলি করতে থাকে, ওই যে বিগত যুদ্ধে আমি একটা গান ব্যবহার করছিলাম ওই গানটাই ব্যবহার করি এখন। মার 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 ছালা মার 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 মার, আবার ভাই
মানে ও আমার উল্টো মিলে পাড়াই মারে ভাই, এমন একটা অবস্থা। আর ও যে পরিমাণ বড় ভাই, ওর একটা হাতের নখের সমতুল্য আমি না। তারপর আমার সাথেও যুদ্ধ করে, বুঝতে পারতেছি না। তারপর যুদ্ধ করে, যাই হোক মারা খাই গেছি, মানে একটা পাড়ার তলে পড়ছি। আবার ট্রাই করি, যাই হোক এইবার ভাই মানে আমি হারতে চাই না। যুদ্ধে ভাই কখনো হার চিন্তা করা যাইবে না, সবসময় জেতারই চিন্তা করতে হইবে। হার মানা যাইবে না কখনো, সেইটাই সেইটাই। মার 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 একটা শেষ, একটা হাত কার্যকরী অকার্যকরী করে লাইছি, এখন দেই আর একটা হাত তো কার্যকরী আছে। আর দেখা যাক এখন কি করতে পারি। ওইডিয়ারও যদি আমি নষ্ট করতে পারি তাহলে আমার দ্বারা ইজি, মানে এই গেমটা কমপ্লিট করা ইজি, এবং আমি এই জেল থেকে বের হইতে পারো। ফাইনালি একটা হাত শেষ, আর একটা হাত শেষ করার পর্যায়ে আনছি, দেখা যাক কী হয়। আরে ভাই ও আমার পাড়াই মারে ভাই, আমার তো লাইফ নেই ভাই। ও আমার যদি পাড়াই মারে লাই তো আবার ভাই গেমটা আবার ফেরত হইতে খেলা লাগবে। যাই হোক, আর একটুখানে ভাই, আর একটুখানে, আর একটুখানে, আর একটুখানে, একটুখানে, আর একটু, আর একটু, ফাইনালি হয়ে গেছে। ফাইনালি গেমটা কমপ্লিট করে ফেলাইলাম। এখন আমি এই গেমে তাদের একটি ভিআইপি গাড়ি নিয়ে আমি চলে যাই। পুলিশের একটি ভিআইপি গাড়ি আছে এখানে, এই গাড়িটা নিয়ে আমি এখন পালাইতে পারি, আর কোনো টেনশন নাই। তো গাইস, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক করে দাও, কমেন্টে জানাই যাও ভিডিওটি কেমন লাগছে। আল্লাহ হাফেজ গাইস।